আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদা ফ্যামিলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা কমপক্ষে 3 থেকে 4 মিনিট ভিডিওটি দেখবে, দেখার পর কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে টিকিয়া কাবাব। তো চলো দেখো আমি কীভাবে টিকিয়া কাবাবটি তৈরি করি, দেখতে থাকো। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ বুটের ডাল। বুটের ডালটাকে আমি ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে 250 গ্রাম গরুর মাংসের কিমা। কিমাটা আমি বাসায় করেছি, আপনারা চাইলে কোনো সুপার শপ থেকেও কিনে নিয়ে আসতে পারেন। দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 4টা লবঙ্গ, 3 টুকরো দারচিনি, 2টে তেজপাতা, 1/2 কাপ পেঁয়াজ, 7 মতো লবণ, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো একসাথে, 1/2 টিস্পুন গরম মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো। জালটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যারা জাল বেশি খান তারা জাল বেশি দিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পানি, দিয়ে সবগুলো ফুকরন সুন্দরভাবে নেড়ে নেব। আমি তেলটা এখন ইউজ করব না, একদম শেষে ইউজ করব। সুন্দরভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক এসে গিয়েছে, এখন ঢাকনা লাগিয়ে রেখে দেব, ফিরে আসবো পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার পর। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন অ্যাড করে দেবো 1টি শুকনা মরিচ। মরিচটা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে জালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমরা একটু জাল কম খাই, এই জন্য কমে দিয়েছি। আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন তেল। তেলের মধ্যে সবগুলো ফুকর কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দেব, কিমাটা একবারে ঠান্ডা করে নেব, তারপরে চলে যাব অন্য প্রসেসে। কিমা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো 1টি ব্লেন্ডারের জারে ঢেলে নেব। এভাবে সবগুলো কিমা নিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1টি ডিম। আপনারা যারা জাল খান তারা এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, এগুলো দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল আসবে। টিকিয়া কাবাবটা তো খেতে অনেক মজা হয়েছে, এখন অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লেবুর রস। সবগুলো ফুকন একসাথে ব্লেন্ড করে নিলাম, একদম পারফেক্ট আছে, নরমও না। এখন আমি 2 হাতে তেল লাগিয়ে নিয়েছি, 1টি কাবাব বানিয়ে নিচ্ছি। কাবাবের চারপাশ যেন অনেক মসৃণ হয়, যেন ফাটা কোনো চিহ্ন না থাকে, তাহলে তেলে দেওয়ার পর কাবাবগুলো ভেঙে যাবে। এখন আরেকটা কাবাব বানিয়ে নিচ্ছি, এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব। সবগুলো কাবাব বানানো হয়ে গিয়েছে, যারা ফ্রোজেন করে রাখতে চান এভাবে প্লেটটা সহ ডিপ ফ্রিজে রেখে দিবেন। 1 ঘন্টা পর কাবাবগুলো শক্ত হয়ে যাবে, তখন একটা জিপলক ব্যাগ বা কোনো বক্সে রেখে দিতে পারবেন। আবার যখন ভাজবেন তখন 10 মিনিট আগে বের করে নেবেন, তাহলে সুন্দরভাবে ভেজে নিতে পারবেন। এখন আমি কাবাবগুলো ভেজে নেব, চুলে 1টি প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি 1টি 1টি করে কয়েকটি কাবাব দিয়ে নেব।
কাবাবগুলো দেওয়া মাত্রই নাড়তে যাবেন না, তাহলে কাবাবগুলো ভেঙে যাবে। আমি কয়েকটা কাবাব দিয়ে দিয়েছি, এখন একটু দুলিয়ে নিচ্ছি। যখন এক পিঠ শক্ত হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দেব। এক পিঠ শক্ত হয়ে গিয়েছে, এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। কাবাবগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখেন, দেখেই খেতে ইচ্ছে করতেছে। লুকটা কত সুন্দর এসেছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা একবার হলেও গরু মাংসের টিকিয়া কাবাবটা ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।